বিএনপি জামায়াতের পর এবার রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের দাবিতে আগামী 3 নভেম্বর ঢাকায় রাজপথে নামবেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ঘোষিত মহাসমাবেশ যে কোনো মূল্যে সফল করা হবে। সমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে। এর আগে 27 অক্টোবর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে রেজাউল করিম জানান, সরকারকে আর পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। চরমোনাই পীর জানান, দেশটা কারো কাছে লিজ দেওয়া হয়নি। যে উন্নয়নের গল্প প্রতিদিন শোনানো হয় তা জনগণের পকেটের টাকায় করা। দেশের সার্বিক অরাজকতায় সব জিনিসের দাম বৃদ্ধি পেলেও তা দেখার কেউ নেই। সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, 2014 এবং 2018 সালে প্রহসনের নির্বাচন হয়েছিল। অধিকার আদায় করার জন্য ফিলিস্তিনিরা যেভাবে বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়ে, এভাবে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না, প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ফয়জুল করিম। এর আগে গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি জামায়াত এবং শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সে সময় পুলিশ আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতকে অনুমতি দেয়নি। এক পর্যায়ে রাজধানীর আরামবাগে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করে জামায়াত। তামজিদ মির্জা, কালবেলা।